মস্কার বন্ধুরা ক্লাস এইটের আজকে আমি শুরু করতে চলেছি কোষে দেখি পাঁচ পয়েন্ট এক এটা ক্লাস এইটের চ্যাপ্টার ওকে পেজ নাম্বার তোমরা তিপ্পান্ন খোলো বইয়ের পেজ নাম্বার ফিফটি থ্রি তোমরা তাহলে পেয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস এইটের চ্যাপ্টার তো এইখানে আজকে আমরা কি শিখব ঘনফল নির্ণয় করা এবং ঘন মূল নির্ণয় করা তারপরে এই একের দাগের অঙ্কগুলো আমরা করব। তো এইখানে এক দুই তিন এইভাবে পরপর অঙ্কগুলো রয়েছে আমার কাছে বই নেই আমি কোয়েশ্চেন খাতায় লিখে রেখেছি তো সেখান থেকে অঙ্কগুলো আমরা পরপর করব তার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে কিছু আইডিয়া হতে হবে এই চ্যাপ্টার সম্পর্কে তবে আমরা এই অঙ্কগুলো করতে পারবো তো এই অঙ্কগুলো করবার জন্য আমাদের যে বেসিক আইডিয়া দরকার সেই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আগে আমরা জেনে নিই চলো ওকে তো এখানে আজকে আমরা কি দেখব ফার্স্টে আমরা দেখব ঘনমল ঘনমূল আর ঘন ফল কী করে নির্ণয় করতে হয় তো ফার্স্টে দেখো ঘন ফল আর নির্ণয় করি ঘন ফল নির্ণয় করবো তারপর আমরা ঘনমূল নির্ণয় করবো ঘন ফল কিছুই না ধরো আমি একটা কোনো সংখ্যা লিখেছি দুই এটার ঘন ফল করা মানে এটাকে কিউব করা অর্থাৎ এটাকে কী করা দুইকে তিনবার গুণ করা অর্থাৎ তিনটে দুইয়ের গুণ করা ফার্স্টে দেখো যদি আমরা দুই তার স্কোয়ার বলি এর মানে আমরা কী বুঝি দুটো দুইয়ের গুণ ওকে তাহলে দুইয়ের পাওয়ারে যখন তিন থাকবে এর মানে হচ্ছে দুইকে তিনবার গুণ করা ওকে তো এটাই হচ্ছে আমাদের ঘনফল করা তাহলে যদি আমরা বলি ঘনফল বলতে তাহলে পাঁচের যদি কিউব বলি সেক্ষেত্রে আমরা কি বুঝবো একশো পঁচিশ হবে কেন একশো পঁচিশ হবে কারণ পাঁচের কিউব মানে হলো এখানে দেখাচ্ছি দেখো একটা পাঁচ গুণ একটা পাঁচ গুণ আর একটা পাঁচ তিনটে পাঁচের গুণ কারণ পাঁচের পাওয়ারে কিউব রয়েছে সেই জন্য তিনটে পাঁচের গুণ এখানে দুইয়ের পাওয়ারে কিউব ছিল তাই তিনটে দুয়ের গুণ সাপোজ এখানে ধরো আমরা লিখলাম চার চারের পাওয়ারে দিলাম কিউব তাহলে কি বুঝবো আমরা তিনটে চারের গুণ ওকে তো এইটা হচ্ছে আমাদের ঘন ফল নির্ণয় করা ঘন ফল নির্ণয় করা আমরা শিখতে পারলাম যে নির্ণয় করা মানে হলো কোন সংখ্যাকে কিউব করা অর্থাৎ সেই সংখ্যাটাকে তিনবার গুণ করা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছ এবারে আমরা শিখবো হচ্ছে ঘন মূল নির্ণয় করা ঘন মূল তো ঘন মূল কি করে নির্ণয় করতে হয় দেখো যদি আমরা এরকম একটা রুট দিয়ে এখানে যদি কিউব দিই দিয়ে এখানে ভেতর তোমরা বই ফলো করো তোমরা এই হার্ডি রামানুজন সংখ্যা সম্পর্কে আরো ভালো করে জানতে পারবে ওখানে বইতে খুব সুন্দর করে লেখা আছে তোমরা ওখানে পড়ে নাও আমার থেকেও বইতে ভালো বুঝিয়েছে তো তোমরা ওখানে দেখবে তাহলে সতেরোশো উনত্রিশকে কেন হার্ডি রামানুজন সংখ্যা বলে সেটা তোমরা ওখানে জেনে যাবে তো এতদূর পর্যন্ত যা বোঝানোর ছিল আমি বুঝিয়ে দিয়েছি যা বেসিক আইডিয়া ক্লিয়ার করার ছিল সেটা আমি করে দিয়েছি এবার আমরা কি করব এবার আমরা সোজাসুজি অঙ্কতে ঢুকে যাব, কষে দেখি পাঁচ পয়েন্ট একের অঙ্ক থেকে আমরা শুরু করব চলো তো এখানে একের দাগের অঙ্ক থেকে আমরা করব বলছি যে দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ সেন্টিমিটার ও এক সেন্টিমিটার কতগুলি এক সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাওয়া যাবে তো এই একটা জিনিস বোঝার চেষ্টা করো যে প্রত্যেকটা ঘনকের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে পাঁচ সেন্টিমিটার করে এটা বড় ঘনকের ক্ষেত্রে আর একটা ছোটো ঘনক বলে দিয়েছে যার হচ্ছে এক সেন্টিমিটার করে ঠিক আছে তাহলে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে ঘনকটার আয়তন হবে পাঁচ তার কিউব অর্থাৎ একশো কারণ পাঁচ তার কিউব করা মানে হলো তিনটে পাঁচের গুণ করে দেখবে একশো পঁচিশ আসবে আর আর যে ছোটো ঘনকটা ছিল তার জন্য হবে এক তার কিউব মানে হচ্ছে তিনটে একের গুণ করে দেখবে শুধু এক আসবে কারণ তিনটে একের গুণ করলে ওয়ান হয় সেটা আমরা সবাই জানি এবার বলছে যে এই ছোট ঘনকগুলো দিয়ে এই ছোটো ঘনকগুলো দিয়ে আমরা কি করব এই বড় ঘনক বানাবো তো এইখানে এক একটা ছোট ঘনকের যে আয়তন সেটা হচ্ছে আমাদের এক সেন্টিমিটার এক ঘন সেন্টিমিটার ওকে এক ঘন সেন্টিমিটার আর একটা বড় ঘনকের আয়তন হচ্ছে একশো ঘন সেন্টিমিটার তাহলে যদি আমরা ছোট ঘনক দিয়ে বড় ঘনক বানাই তাহলে এক একটা ঘনকের যে আয়তন সেটা হচ্ছে এক ঘন সেন্টিমিটার করে কিন্তু আমাকে বানাতে হবে একশো পঁচিশ ঘন সেন্টিমিটারের ঘনক তাহলে কি করতে হবে এই এক দিয়ে আমরা একশো পঁচিশকে ভাগ করব। তাহলে একশো পঁচিশকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি একশো পঁচিশ পাচ্ছি তার মানে এই একশো পঁচিশখানা ঘনক আমাদেরকে একশো পঁচিশখানা এক সেন্টিমিটারের ঘনক আমাদেরকে জুড়তে হবে তাহলে আমরা একটা বড় একশো পঁচিশ ঘন সেন্টিমিটারের বড় ঘনক পাবো মানে এক সেন্টিমিটারের ঘনক আমাদেরকে কখনো জুড়তে হবে এক এক করে করে টোটাল একশো পঁচিশ খানা পর্যন্ত জুড়তে হবে টোটাল একশো পঁচিশ খানা পর্যন্ত জুড়তে হবে এক সেন্টিমিটার এক সেন্টিমিটার করে করে আমাদেরকে তত কত দূর পর্যন্ত যেতে হবে একশো পঁচিশ খানা যদি ঘনক জুড়তে পারি আমরা ঠিক আছে এইভাবে চলবে একশো পঁচিশ এখানে হবে না অ্যাকচুয়ালি একশো পঁচিশ খানা এক সেন্টিমিটারের এক যোগ করতে হবে একশো পঁচিশটা এক যোগ করে করলে তবে আমাদের একটা বড়ো ঘনক তৈরি হবে যার হচ্ছে তোমাদের যে বড় ঘনকটার বাহুর দৈ মানে বড় ঘনকটা পাবো তার আয়তন হবে একশো পঁচিশ ঘন সেন্টিমিটার মানে আমাদের উত্তর হচ্ছে একশো পঁচিশ কী করবো একশো পঁচিশকে এই এক দিয়ে ভাগ করে দেবো ওকে তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো তোমরা এবার নেক্সট অঙ্কটাতে আসি নেক্সট অঙ্কটাতে বলছে যে সুমন্ত অনেকগুলি এক ঘন এক সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনক তৈরি করেছে মনামি সেই কত সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করছে ঠিক আছে হিসাব করে দেখি যে নিচের কোন সংখ্যা সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে তাহলে ঘনক তৈরি হবে সেগুলোর ক্ষেত্রে যেখানে ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে ধরো সাপোজ একের দাগের অঙ্কটা দিয়ে শুরু করা যাক একের টাকা দেখো একশো একশোকে যদি আমরা দুই দিয়ে করি তাহলে কত থাকে পঞ্চাশ থাকে আবার যদি এটাকে দুই দিয়ে করি কত থাকে পঁচিশ থাকে পঁচিশকে যদি পাঁচ দিয়ে করি তাহলে পাঁচ থাকে তাহলে তোমরা কি বুঝলে দুটো দুই পাচ্ছি এখানে আর কি পাচ্ছি দুটো পাঁচ পাচ্ছি এখানে ওকে তাহলে দুটো দুই আর দুটো পাঁচ পাচ্ছি তাহলে এটা কি একটা ঘন সংখ্যা একটা পূর্ণ ঘন সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা নয় কারণ এখানে দুটো দুই আছে যদি এখানে আর একটা দুই থাকতো এখানে আর একটা দুই আর এখানে যদি আমাদের আর একটা পাঁচ থাকতো তাহলে আমি বলতে পারতাম যে এটা হচ্ছে একটা পূর্ণ ঘন সংখ্যা কিন্তু যেহেতু এখানে দুটো দুই আছে দুটো পাঁচ আছে তাই জন্য এটা পূর্ণ ঘন সংখ্যা নয় তাই জন্য একশো যেটা তোমার একশোটা এটা কখনো ঘনক হবে না তাহলে এবার দেখি এক হাজারটা ঘনক হবে কি না তাহলে এক হাজারটা ঘনক হবে কিনা দেখছি এখানে সাপোজ ধরো এখানে দু একটা করছি তাহলে এক হাজারকে করবার জন্য আমাদেরকে কি করতে হবে দুই দিয়ে করতে হবে তাহলে পাবো এখানে পাঁচশো আবার দুই দিয়ে করব তাহলে পাবো হচ্ছে আড়াইশো আবার দুই দিয়ে করব তাহলে পাবো হচ্ছে একশো পঁচিশ আবার পাঁচ দিয়ে করব তাহলে হচ্ছে পাঁচ পঁচিশ আবার পাঁচ দিয়ে করব তাহলে পাঁচ তাহলে দেখো এখানে কটা দুই পাচ্ছি তিনটে দুই পাচ্ছি তার মানে লিখতে পারি দুই তার কিউব আচ্ছা এখানে কটা পাঁচ পাচ্ছি তিনটে পাঁচ পাচ্ছি তাহলে লিখতে পারি পাঁচ তার কিউব ওকে দেখো এবার তাহলে জিনিসটা বোঝার চেষ্টা করো তিনটে দুইয়ের জন্য আমি লিখেছি দুই তার মাথায় কিউব কারণ দুইয়ের মাথায় কিউব মানে আমরা বুঝলাম আগেই যে তিনটে দুইয়ের গুণ আর পাঁচ তার কিউব মানে বুঝলাম যে তিনটে পাঁচের গুণ সেটা আগের আগে দেখিয়ে দিয়েছি আমি তাহলে দেখো এইটা ঘনক হওয়া সম্ভব কারণ দুইয়ের কিউব পাঁচের কিউব তাহলে এটা হচ্ছে তোমার ঘনক হওয়া সম্ভব কারণ তিনখানা দুই রয়েছে পাঁচ রয়েছে তিনখানা তাহলে এক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা করছিটা কি দেখো দুই দুই আর দুইয়ের মাথায় কিউব আছে এবং পাঁচের মাথায় কিউব আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি না দুই গুণ পাঁচ টোটালটার মাথায় কিউব কারণ গুণের ক্ষেত্রে কি হয় আমরা জানি এই কিউবটা একবার দুয়ের মাথায় এসে পড়ে এই কিউবটা একবার পাঁচের মাথায় এসে পড়ে যখন দুয়ের মাথায় এসে কিউব পড়বে তখন এটা হয়ে যাবে দুইয়ের কিউব আর এই কিউবটা যখন পাঁচের মাথায় এসে পড়বে হয়ে যাবে এটা পাঁচের কিউব তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করলাম পাঁচ আর দুই গুণ করলাম করে দশ করছি তার পাওয়ারে কত দিচ্ছি কিউব দিচ্ছি তার মানে আমরা যে ঘনকটা তৈরি করছি তার সেইটা সেইটার যে এক একটা বাহু হবে সেটা হচ্ছে আমাদের দশ দশ সেন্টিমিটার করে ওকে তাহলে এই ঘনকের জন্য দশ সেন্টিমিটার করে বাহু তাহলে আমরা তেরোশো একত্রিশ করবো এবার দেখো এটা ঘন সংখ্যা কিনা তো তেরোশো একত্রিশকে যদি আমরা করি তাহলে এটা এগারো দিয়ে যাবে এগারো দিয়ে গেলে এটা হবে হচ্ছে তোমার এগারোকে এগারো দুই তিন মানে এগারো দুকুনে বাইশ এক এক মানে এগারো মানে একশো একুশ তাহলে এগারো এগারো তাহলে কত হচ্ছে এগারো তার কিউব পাচ্ছি এটার জন্য তাহলে ইলেভেন তার কিউব তাহলে এটা দেখো দশ সেন্টিমিটার করে এক একটা বাহু ছিল এটার জন্য দেখো এগারো সেন্টিমিটার করে এক একটা বাহু এবার আমরা বারোশো দশ করবো তাহলে এটা তিনেরটা হলো এটা একেরটা হলো এটা দুয়েরটা হলো এবার আমরা চার করবো ওকে ঠিক আছে তো চারেরটা করছি দেখো বারোশো দশ তো বারোশো দশকে যদি দুই দিয়ে করি তাহলে ছয় দুগুণে বারো ছশো পাঁচ হবে এখানে ঠিক আছে তাহলে আবার পাঁচ দিয়ে করছি কারণ লাস্টে পাঁচ আছে তাহলে পাঁচ বারো ষাট আর এক এগারো দিয়ে করছি তাহলে এগারো আসছে দেখো এখানে কিছুই তিনটে নেই এখানে দেখতেই পাচ্ছি আমরা যে দুই রয়েছে একটা ঠিক আছে পাঁচও রয়েছে একটা আর এগারোও রয়েছে দুটো তাহলে এটা তো ঘন হওয়ার সম্ভব মানে এটা ঘনক হওয়ার সম্ভাবনা নেই আচ্ছা পাঁচেরটাতে করছি পাঁচেরটাতে দেখো কি রয়েছে তিন তিন সাত পাঁচ ওকে তো ফার্স্টে পাঁচ দিয়ে করছি তাহলে পাঁচ ছয় তিরিশ তিন সাত মানে হচ্ছে পাঁচ সাতে পঁয়তিরিশ দুই পাঁচ মানে পঁচিশ আচ্ছা আবার পাঁচ দিয়ে করছি পাঁচ কে পাঁচ দুই সাত মানে হচ্ছে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ সরি পাঁচ পাঁচ এক সাত মানে হচ্ছে তিন পাঁচে পনেরো হবে এখানে আচ্ছা আর দুই পাঁচ মানে পাঁচ পাঁচে পঁচিশ হবে আচ্ছা আবার পাঁচ দিয়ে করছি তাহলে হচ্ছে পাঁচ দুগুণে দশ আর হচ্ছে তিন পাঁচ মানে সাতাশ আসবে এবার তিন দিয়ে নয় আবার তিন দিয়ে তিন তার মানে অ্যাকচুয়ালি আমরা বুঝলাম যে এখানে তিনটে পাঁচ আর এখানে তিনটে কিউব মানে এখানে হচ্ছে এটা পাঁচ তার কিউব গুণ হচ্ছে তিন তার কিউব তাহলে আগের বারের মতন আমরা কী করতে পারি এখানে পাঁচ তার কিউব আছে তিন তার কিউব আছে তো তাহলে আমরা লিখতে পারি পাঁচ ইন্টু তিন টোটালটার মাথায় কিউব লিখতে পারি তার মানেই তো বলছে এই কিউবটা একবার পাঁচের মাথায় এই কিউবটা একবার তিনের মাথায় পড়বে তাহলে তিন পাঁচে হবে এখানে ভেতরে পনেরো তার মাথায় হবে হচ্ছে কিউব অ্যাকচুয়ালি তাহলে এখানে প্রত্যেকটা ঘনকের বাহু কত করে এই ঘনকটার বাহু হচ্ছে প্রত্যেকটা বাহু হচ্ছে পনেরো সেন্টিমিটার করে তার মানে কি বুঝলে যে এই ঘনকটা এটা ঘনক হওয়া সম্ভব লাস্ট হচ্ছে দু আছে তো দু হাজার আমরা করে দেখব দু হাজার যদি আমরা তিন দিয়ে করি তাহলে এখানে পাবো হচ্ছে নশো আবার তিন দিয়ে করলাম তাহলে পাবো হচ্ছে তিনশো আবার তিন দিয়ে করছি তাহলে পাচ্ছি একশো আচ্ছা পাঁচ দিয়ে করছি কুড়ি পাঁচ দিয়ে করছি চার দুই দিয়ে করছি দুই যা থাকছে তার মানে দেখো এখানে এটা ঘনক হওয়া সম্ভব নয় কারণ তিনটে তিন আছে ঠিকই কিন্তু দেখো পাঁচ রয়েছে মাত্র দুটো ওকে আচ্ছা দুইও রয়েছে মাত্র দুটো তাহলে এখানে দুই দুটো আছে পাঁচ দুটো আছে তাহলে এটা ঘনক হওয়া সম্ভব নয় এটা ঘনক হবে না এবার যেগুলো যেগুলো ঘনক হবে সেটা হচ্ছে তোমার এই তিন এটা একটা ঘনক হতে পারে আর কোনটা ঘনক হতে পারে এই এক হাজারটা ঘনক হতে পারে আর হচ্ছে আমাদের এই এক হাজার তিনশো একত্রিশটা ঘনক হতে পারে মানে দুয়েরটা হবে দুয়েরটা হচ্ছে তিনেরটা হচ্ছে আর কোনটা হচ্ছে তোমার এই পাঁচেরটা হচ্ছে ঠিক আছে দুই তিন আর পাঁচ এই তিনটে ঘনক হতে পারে এবার এই তিনটে যদি ঘনক হয় এদের মধ্যে দেখতে হবে যে সব থেকে বাহু বড় কার আছে দেখো দুইয়ের জন্য দুইয়ের মানে এক হাজারের জন্য এর বাহু এক একটা ছিল কত সেন্টিমিটার করে দশ সেন্টিমিটার করে তাহলে এর বাহু ছোট এবার তিনেরটার জন্য দেখো তিনেরটার জন্য এর বাহু ছিল এগারো সেন্টিমিটার করে তাহলে এটার থেকে এটা বড় আর তার থেকে সব থেকে বড়ো দেখো এটা পনেরো যেটা হচ্ছে তোমার পাঁচেরটা তাহলে এখানে সব থেকে বড়ো ঘনক কোনটা সব থেকে বড়ো ঘনক তৈরি করতে পারবে যেটা সেটা হচ্ছে তিন হাজার তিনশো পঁচাত্তর ঘন সেন্টিমিটার বাহু যেটা মানে অর্থাৎ পাঁচেরটা ওকে তাহলে তোমার পাঁচেরটা হচ্ছে সঠিক উত্তর যার এক একটা বাহু হবে হচ্ছে পনেরো সেন্টিমিটার করে ওকে এবার নেক্সট অঙ্ক আমরা আসছি এখানে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় সেটা লিখতে বলেছে পূর্ণ ঘন সংখ্যা কোনগুলো হয় যেটা তিনটে করে থাকে দেখো যেমন দুশো ষোলোকে আমরা যদি করি তাহলে ফার্স্টে এটা দুই দিয়ে যেতে পারে দুই দিয়ে গেলে কত পাবো আমরা একশো আট পাবো আবার যদি দুই দিয়ে করি তাহলে কত পাবো চুয়ান্ন পাবো আবার যদি দুই দিয়ে করি কত পাবো সাতাশ পাবো আবার যদি তিন দিয়ে করি তাহলে নয় পাবো আবার তিন দিয়ে করলে তিন পাবো তার মানে এখানে আমরা কী বুঝছি যে এখানে দুই রয়েছে তিনখানা তাহলে আমরা লিখতে পারি দুই তার কিউব এটা ইকুয়াল টু ওকে আবার দেখো এখানে তিন রয়েছে কটা তিন রয়েছে তিনটে তাহলে আমরা লিখতে পারি তিন তার কিউব তার মানে দুটো মিলিয়ে বলতে পারি যে দুই গুণ তিন টোটালটার মাথায় লিখতে পারি আমরা কিউব কারণ গুণে রয়েছে তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে ছয় তার কিউব হচ্ছে তার মানে এই যে ছয় তার কিউব হচ্ছে এই ছয়টা কি হলো এই ছয়টা হলো যে এই যে ছয়টা হলো ছয়ের কিউব হলো তার মানে দেখো দুইও আমার তিনটে করে রয়েছে তিনও আমার তিনটে করে রয়েছে তাহলে এটা হচ্ছে একটা পূর্ণ ঘন সংখ্যা ওকে তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে গেল ওকে তাহলে একের হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা এবার আমরা দু করছি এখানে দেখো দুইয়ের টাতে বলছে যে তিনশো তেতাল্লিশ দিয়েছে আমাকে আচ্ছা সরি ক্যামেরাটা ডিস্টার্ব করছে তিনশো তেতাল্লিশ তো তিনশো তেতাল্লিশকে কে যদি আমরা সাত দিয়ে করি তাহলে হচ্ছে চার সাথে ঠিক আছে তাহলে থাকছে মানে সাত নং তেষট্টি আবার সাত দিয়ে করলে সাত থাকছে তার মানে এখানে কি পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি সেভেন তার কিউব পাচ্ছি কারণ তিনটে সাতের গুণ করা মানেই হচ্ছে সেভেন তার কিউব হওয়া তার মানে এইটাও হচ্ছে আমাদের পূর্ণ ঘন সংখ্যা ওকে এটাও হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা কারণ সবকটা মিলে মিলেই যাচ্ছে দেখো আচ্ছা তাহলে এরটাও হলো না আচ্ছা এবার আমরা এখানে তিনেরটা করছি রাফে দেখো তাহলে এক হাজার চব্বিশ তো এক হাজার চব্বিশকে আমরা ভাঙতে পারি দুই দিয়ে তাহলে পাঁচশো বারো পাবো আবার দুই দিয়ে করছি তাহলে কত পাবো দুই দিয়ে করলে পাবো হচ্ছে আমরা দুই দুগুণে চার এক মানে হচ্ছে পাঁচ দুগুণে দশ আর হচ্ছে আমাদের দুই মানে ছয় দুশো ছাপ্পান্ন দুই দিয়ে করলাম তাহলে পাচ্ছি হচ্ছে একশো আঠাশ একশো আঠাশকে দুই দিয়ে করলে চৌষট্টি তাকে দুই দিয়ে করলে হচ্ছে আমাদের বত্রিশ তাকে দুই দিয়ে করলে হচ্ছে আমাদের ষোলো তাকে দুই দিয়ে করলে আট তাকে দুই দিয়ে করলে চার তাকে দুই দিয়ে করলে দুই তার মানে অ্যাকচুয়ালি কটা পাচ্ছি তিনটে তিনটে ছটা তিনটে নটা আর একটা দশটা তার মানে দুই তার কিউব পাচ্ছি আবার দুই তার কিউব পাচ্ছি আবার দুই তার কিউব পাচ্ছি কিন্তু পরে একটা দুই একা পাচ্ছি তার মানে এইটাই হলো আমাদের পূর্ণ ঘন সংখ্যা নয় এর কারণ হচ্ছে দেখো দুই দুই আর দুই রয়েছে তাহলে এই প্রত্যেকটার মাথায় কিউব করে রয়েছে তাহলে আমি লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই টোটালটার মাথায় লিখতে পারি আমি কিউব ইন্টু দুই তার মানে দেখো যেটা হচ্ছে দুই দুগুণে চার চার দুগুণে আট তার মানে এইট তার কিউব হয়ে যাবে ওকে আচ্ছা আর পরে একটা দুই পরে থাকবে ওকে তাহলে দেখো এইখানে এই এইটের তো কিউব হয়ে গেছে কারণ এখানে সবাই তিনটে তিনটে করে রয়েছে কিন্তু এই যে দুই এই দুইটা একা রয়ে গেছে এই দুইটা একা হয়ে গেছে এর সাথে যদি আরও দুটো দুই থাকতো তাহলে আমি বলতে পারতাম এটা পূর্ণ সংখ্যা। কারণ এখানে আমি একটা দুই রয়েছে তার মানে এর পাওয়ার অ্যাকচুয়ালি ওয়ান রয়েছে এর পাওয়ারে যদি তিন থাকতো তাহলে আমি বলতে পারতাম এটা পূর্ণ ঘন সংখ্যা যেহেতু এখানে একটাই মাত্র দুই রয়েছে এর সাথে আর দুটো দুই নেই এখানে আরও দুটো দুই হতো ঠিক আছে এখানে একটা দুই আর একটা দুই হতো তাহলে তোমার তিনটে দুই যদি হতো তাহলে আমি বলতে পারতাম এটা পূর্ণ ঘন সংখ্যা যেহেতু নেই তাই জন্য এটা পূর্ণ ঘন সংখ্যা নয় পরের অঙ্কটাতে আসা যাক পরের অঙ্কটাতে বলছে তিনশো চব্বিশ ওকে তো তিনশো চব্বিশের এখানে আমরা করছি দেখো দুই দিয়ে করলে কত থাকবে দুই দিয়ে করলে থাকবে হচ্ছে ওয়ান সিক্স টু দুই দিয়ে করলাম তাহলে থাকছে এইটটি ওয়ান তিন দিয়ে করলাম সাতাশ তিন দিয়ে করলাম হচ্ছে নয় আবার তিন দিয়ে করছি তাহলে হচ্ছে তিন তার মানে তিন পাচ্ছি চারটে দুই দুটো তাহলে এটা হবে না কারণ তিন তার কিউব আসছে একবার দুই আর একটা তিন আসছে আর একটা দুই তার স্কোয়ার আসছে এখানে যদি আরো দুটো তিন থাকতো দুটো যদি আরো তিন থাকতো আর এই দুইয়ের স্কোয়ারের এর সাথে যদি আর একটা দুই থাকতো তাহলে এটা হয়ে যেত দুইয়ের কিউব এইটা কি হতো দুই তার কিউব হতো আর এটা কি হতো তিন তার কিউব হতো তখন আমি বলতে পারতাম যে এটা তিনের কিউব হয়েছে এটা দুইয়ের কিউব হয়েছে আর আগে তো একটা তিনের কিউব আছেই তখন আমরা বলতে পারতাম যে এটা হচ্ছে আমাদের কি সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা তাহলে এটাও পূর্ণ ঘন সংখ্যা না পূর্ণ ঘন নয় এটাও পূর্ণ ঘন নয় আচ্ছা এবার আমি অন্য একটা সংখ্যা দেখছি পরেরটা দেখো এবারে সতেরোশো চুয়াল্লিশকে আমরা ভেঙেছি যেটা পাঁচেরটা সেটা তো দেখো সতেরোশো চুয়াল্লিশকে যখন ভেঙেছি ভা ভেঙে আমরা কি পাচ্ছি এখানে তিনটে দুই পাচ্ছি একটা দুই আলাদা আর এখানে একশো নয় থাকছে একশো নয় একটা মৌলিক সংখ্যা তো এই জিনিসটা আর যাচ্ছে না তার মানে এটার জন্য আমরা কী লিখতে পারছি দুই তার কিউব আর এখানে দুই একা থাকছে তাহলে ইন্টু দুই আর এখানে থাকছে একশো নয় তার মানে দেখো এইটা একশো নয় আমাদের যদি তিনখানা থাকতো একশো নয় যদি তিনখানা থাকতো মানে একশো নয়ের কিউব থাকতো আর এই দুই যদি তিনখানা থাকতো মানে দুই তার কিউব থাকতো আর এটারও যদি এটা তো রয়েছেই তার কিউব যদি এটার সাথে আরও দুটো দুই গুণ থাকতো আর এটার সাথে আরও দুটো একশো নয় গুণ থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে এই সংখ্যাটা একটা পূর্ণ ঘন সংখ্যা যেহেতু এখানে দুই একমাত্র তিনটে রয়েছে এর সাথে আরও দুটো দুই নেই আর এর সাথে আরও দুটো একশো নয় নেই তাই জন্য আমরা কি বলবো যে এটা পূর্ণ ঘন পূর্ণ ঘন নয় ওকে আচ্ছা তো লাস্ট আসা যাক তেরোশো বাহাত্তর ওয়ান থ্রি সেভেন টু তো এটাকে আমি ভাঙছি দেখো দুই দিয়ে গেলে ছয় এক সাত মানে হচ্ছে আট দুগুণে ষোলো এক আধ দুই মানে ছয় আবার দুই দিয়ে করছি তিন চার তিন সাত দিয়ে করছি তাহলে হচ্ছে তোমার ফর্টি নাইন আসবে সাত দিয়ে করলাম কারণ চার নং সাত নং চার সাথে আঠাশ আর ছয় তিন মানে সাত নং্টি আঠার সাত তাহলে দেখো এখানে হচ্ছে এটাও পূর্ণ ঘন হবে না এর কারণ হচ্ছে দেখো সাত কখানা রয়েছে সাত রয়েছে তিনখানা তাহলে আমি বলতে পারি সেভেন তার কিউব কিন্তু দুই রয়েছে দুটো তার মানে দুই তার স্কোয়ার এর সাথে যদি আর একটা দুই গুণে থাকতো তাহলে এটা কি হয়ে যেত দুইয়ের স্কোয়ারটা কি হয়ে যেত দুই তার কিউব হতো তখন সাতেরও কিউব থাকতো আবার দুইয়েরও কিউব থাকতো তখন আমি কি বলতে পারতাম যে এটা হচ্ছে আমাদের পূর্ণ ঘন যেহেতু না তাহলে এটা পূর্ণ ঘন নয় ঠিক আছে এটা পূর্ণ ঘন নয় কারণ হচ্ছে তোমার এটা দুয়ের কিউব নেই এটা দুইয়ের স্কোয়ার আছে তাই জন্য এটা পূর্ণ ঘন নয় ওকে তাহলে এই যে সংখ্যাটা এটাও পূর্ণ ঘন সংখ্যা নয় তার মানে কোনটা কোনটা তোমাদের পূর্ণ ঘন সংখ্যা দাঁড়াচ্ছে না সেই জিনিসটা বুঝে নাও এখানে দেখো এখানে তাহলে তোমাদের পূর্ণ ঘন দাঁড়াচ্ছে না যেটা সেটা হচ্ছে এইটা পূর্ণ ঘন নয় এটা পূর্ণ ঘন নয় ঠিক আছে তোমাদের পূর্ণ ঘন নয় তার মানে লাস্টের দিক থেকে এই যে চারটে সংখ্যা এই চারটে সংখ্যা তোমাদের কি সংখ্যা নয় পূর্ণ ঘন সংখ্যা নয় যেটা তোমাদেরকে বার করতে বলা হয়েছিল এগুলো কোনোটাই পূর্ণ ঘন সংখ্যা নয় আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ নেক্সট অঙ্ক দেখা যাক তো এখানে চারের অঙ্কটাতে বলেছে দেবনাথ একটি আয়ত ঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে চার তিন আর তিন ঠিক আছে আমি তোমাদেরকে বলেছি যে ঘনক হতে হলে কি হতে হবে প্রত্যেকটা অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা এই তিনটা জিনিসকে কি হতে হবে ইকুয়াল হতে হবে দৈর্ঘ্য সাথে প্রস্ত হতে হবে প্রস্থর সাথে উচ্চতা সমান হবে তবেই আমার জিনিসটা ঘনক আসবে যেহেতু এটা আয়ত ঘন এবং আয়ত ঘনর ক্ষেত্রে একটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে চার প্রস্ত হচ্ছে তিন আর উচ্চতা হচ্ছে তিন তাহলে বলেছে যে হিসাব করে দেখি এরকম কতগুলি আয়ত ঘন জুড়ে দেবনাথ একটা ঘনক তৈরি করতে পারবে তাহলে দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো এখানে যেটা দিয়ে দেবে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সেটার আগে আমরা ফার্স্টে কী করব লসাগু করবো চার তিন আর তিন এই জিনিসটা লসাগু করছি আগে তো লসগু করার জন্য আমরা কি পাচ্ছি তিন দিয়ে যাবে তাহলে এখানে চার থাকবে এখানে এক এক থাকবে দুই দিয়ে করলে এটা দুই থাকবে এক এক থাকবে ওকে এক আর এক থাকবে তার মানে দুটো দুই পাচ্ছি আর একটা তিন পাচ্ছি তার মানে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে কত লসাগু লসাগু হচ্ছে বারো ওকে তাহলে এই বারো সেন্টিমিটার করে আমাদের কি হবে যে ঘনকটা তৈরি হবে তার এক একটা বাহু হবে কত সেন্টিমিটার করে বারো সেন্টিমিটার করে ঠিক আছে তাহলে ঘনকের বাহু ঘনকের বাহু কত করে হবে ঘনকের বাহু হবে বারো সেন্টিমিটার করে তাহলে ঘনকের একটা বাহু যদি বারো সেন্টিমিটার হয় তাহলে টোটাল একটা ঘনকের আয়তন কত হবে বারো গুণ বারো গুণ বারো কারণ তিনটে বারো হলেই তবে তোমার একটা ঘনকের আয়তন তৈরি হবে এবার এই ঘনকটাকে আমরা কি করব এই যে তিনটে আয়ত ঘনর যে দৈর্ঘ্য প্রস্তর উচ্চতা এটা দিয়ে ভাগ করে দেবো তাহলে চার গুণ তিন গুণ তিন এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য ঠিক আছে দই দই লিখে রেখে দিচ্ছি দৈর্ঘ্য আচ্ছা দৈর্ঘ্যই লিখে দিই এটাকে তোমাদের দেখো প্রস্থ ঠিক আছে পয়রা ফলা লিখে দিলাম আর এটা হচ্ছে তোমাদের উচ্চতা ওকে আচ্ছা তাহলে এটা তোমাদের দেখো দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাকে দিয়ে ভাগ করছি এটার জন্য এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য এটা হচ্ছে তোমাদের প্রস্থ এটা তোমাদের হচ্ছে উচ্চতা ওকে তাহলে এটা হচ্ছে ঘনকের জন্য আর এটা হচ্ছে তোমার আয়ত ঘনকের আয়ত ঘনর জন্য ওকে আয়ত ঘন তাহলে দেখো এই ঘনকের যে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাকে যদি আমরা আয়ত দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দিয়ে ভাগ করি তাহলে আমরা জানতে পারবো যে কতগুলো ঘনক তৈরি করতে পারবে তাহলে দেখো এখানে আমি করে দেখাচ্ছি ঠিক আছে কারণ এখানে নোংরা করে ফেলেছি লিখে তো এখানে দেখো চার গুণ তিন গুণ তিন রয়েছে তাহলে তিন দিয়ে বারোকে কাটলাম চার থাকলো চার দিয়ে এই চারকে কাটলাম তিন দিয়ে এই চারকে কাটলাম সরি বারোকে কাটলাম তাহলে চার থাকলো তাহলে দেখো এখানে সবই কেটে গেছে শুধু চার আর এই বারোটা রয়েছে মানে অ্যাকচুয়ালি আটচল্লিশ হচ্ছে তোমাদের উত্তর তাহলে আটচল্লিশ খানা কি করতে হবে আটচল্লিশ খানা আয়ত ঘনকে জুড়তে হবে তবে আমরা কি করতে পারবো একটা ঘনক তৈরি করতে পারবো তাহলে আটচল্লিশ আটচল্লিশ এতগুলো কি করতে হবে আয়ত ঘন আয়ত ঘন জুড়তে হবে জুড়তে হবে ওকে এবার নিচের সংখ্যাগুলোকে করব বলছি যে নিচের সংখ্যাগুলিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল ফল পূর্ণ ঘন সংখ্যা হবে তো দেখো ফার্স্টে আমরা ছশো পঁচাত্তরকে করছি ছশো পঁচাত্তরকে যদি আমরা করি পাঁচ দিয়ে যেতে পারে এটা পাঁচ দিয়ে গেলে পাঁচ কে পাঁচ এক আর সাত মানে হচ্ছে পাঁচ তিনে পনেরো দুই পাঁচ মানে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে এটা পাঁচ দিয়ে গেলে হচ্ছে পাঁচ দুকুনে দশ আচ্ছা তারপরে কত থাকছে তিন পাঁচ মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ তারপর তিন দিয়ে গেলে নয় আবার তিন দিয়ে গেলে তিন তাহলে এখানে এটা এটাকে তার মানে আমাদের কী থাকছে দেখো তিনখানা তিন থাকছে তাহলে লিখতে পারি তিন তার কিউব আর দেখো পাঁচ থাকছে কটা পাঁচ থাকছে হচ্ছে দুটো তার মানে বুঝতে কি পাচ্ছি যে এটা যদি পূর্ণ ঘন হতে হয় ঠিক আছে পূর্ণ ঘন হতে হলে আমাদেরকে এর সাথে আর একটা পাঁচ গুণ করতে হতো তাহলে পাঁচটা কিউব হয়ে যেত বুঝতে পারলে এখানটা দেখো পাঁচের স্কোয়ার রয়েছে ওকে পাঁচের কত রয়েছে স্কোয়ার রয়েছে তাহলে যদি আমি এখানে আর একটা পাঁচ দিয়ে গুণ করে দিতাম তাহলে এটা কত হতো পাঁচ তার কিউব হতো তখন পাঁচেরও কিউব হতো আবার এই তিনটারও কিউব হতো পাঁচেরও কিউব হতো আবার তিনেরও কিউব হতো সেক্ষেত্রে আমার কি বলতে পারতাম যে এটা হচ্ছে একটা পূর্ণ ঘন সংখ্যা তার ন্যূনতম কোন সংখ্যা বা ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে পাঁচের পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে দুশোরটা করবো এবার এটা এক ছিল এবার দুশোরটা করবো চলো তো দুশোকে যদি আমরা করি তাহলে হচ্ছে দুই দিয়ে যাবে দুই দিয়ে গেলে এখানে থাকবে একশো আবার দুই দিয়ে যাবে তাহলে থাকবে পঞ্চাশ আবার দুই দিয়ে যাবে তাহলে থাকবে হচ্ছে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে তাহলে থাকবে একটা পাঁচ তাহলে এখানে দুই কটার গুণ পাচ্ছি তিনটে দুইয়ের গুণ পাচ্ছি তাহলে এটা লিখতে পারি দুই তার কিউব আর পাঁচ কটা পাচ্ছি দুটো পাঁচ পাচ্ছি তাহলে পাঁচ তার স্কোয়ার কটা পাঁচের অভাব পড়ছে একটা পাঁচের অভাব পড়ছে এটা কিউব হওয়ার জন্য কারণ দুই তো তিনটেই আছে কিন্তু পাঁচ দেখো দুটো আছে তাহলে এর সাথে আমাকে কটা পাঁচ গুণ করতে হতো আর একটা পাঁচ গুণ করতে হতো তাহলে এটাকে এই সংখ্যাটাকে পূর্ণ ঘন বানাবার জন্য আমাদেরকে কটা পাঁচ গুণ করতে হবে একটা পাঁচ দিয়ে গুণ করতে হবে এটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ এটাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে উত্তর হচ্ছে পাঁচ ওকে এবার তিন নম্বরের অঙ্কটাতে আসি এখানে তিনেরটা করছি দেখো ওকে তো তিনেরটাতে বলেছে তিনেরটাতে বলেছে যে একশো এটাকে ভাঙতে হবে তাহলে দুই দিয়ে করলে এটা হবে ফিফটি আবার দুই দিয়ে করলাম তাহলে এটা হবে হচ্ছে সাতাশ আবার দুই তিন দিয়ে করলাম তাহলে এখানে থাকবে নয় আবার তিন দিয়ে করলাম তাহলে থাকবে এখানে তিন তার মানে এখানে তিন পাচ্ছি কটা তিনটে তাহলে আমি বলতে পারি তিন তার কিউব কিন্তু দুই কটা আছে দুই রয়েছে দুটো তাহলে আমরা এখানে বলতে পারি দুই তার স্কোয়ার তার মানে এই দেখো তিন তো তিনখানাই রয়েছে কিন্তু দুই কটা রয়েছে দুটো রয়েছে তাহলে দুই যদি দুটো থাকে এটাকে পূর্ণ ঘন বানাবার জন্য আমাকে কটা দিয়ে গুণ করতে হবে এইখানে আমাকে আর একটা দুই দিয়ে গুণ করতে হতো তাহলে এই দুই দিয়ে যদি এখানে গুণ করতাম তাহলে এটা দুয়ের স্কোয়ার হতো না এটা দুইয়ের কিউব হয়ে যেত তাহলে দুয়ের কিউব হয়ে গেলে এটা তখন এটাও কিউব থাকতো এটাও কিউব থাকতো তখনই এটা পূর্ণ ঘন সংখ্যা হতো তাহলে এখানে একটা তিনেরই শুধু কিউব রয়েছে দুইয়ের দেখো স্কোয়ার রয়েছে তাহলে এটা পূর্ণ ঘন হবে না ঠিক আছে পূর্ণগণ হওয়ার জন্য আমাকে কত দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এটাকে এই মানে এক একশো আট সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে এটা পূর্ণ ঘন হবে দুই দিয়ে গুণ করলে এটা পূর্ণ ঘন হবে আশা করি বুঝতে পেরেছো নেক্সট অঙ্কটিতে আসা যাক পরের অঙ্কটিতে বলেছে একশো একুশকে পূর্ণ ঘন করার জন্য কত দিয়ে গুণ করতে হবে এগারো দিয়ে একমাত্র একশো একুশ যাবে কারণ তাহলে এগারো কে এগারো দিয়ে গুণ করে দেখো একশো একুশ থাকবে তাহলে এখানে আমরা কি পাচ্ছি এখানে আমরা পাচ্ছি এগারো তার স্কোয়ার পাচ্ছি তাহলে এটাকে পূর্ণ ঘন হওয়ার জন্য আমাকে কত দিয়ে গুণ করতে হতো আর একটা এগারো দিয়ে গুণ করতে হতো তাহলে এটা কি হতো এগারো তার কিউব হতো তাহলে এখানে কিসের দিয়ে গুণ করতে হবে এগারো দিয়ে গুণ করতে হবে ওকে তাহলে এটাকে পূর্ণগণ হওয়ার জন্য আমাকে কত দিয়ে গুণ করতে হবে আর একটা এগারো দিয়ে গুণ করতে হবে এটাই হচ্ছে তোমাদের উত্তর তাহলে এবার বারোশো পঁচিশটা করবো দেখো বারোশো পঁচিশকে যদি আমরা পাঁচ দিয়ে করি তাহলে পাঁচ দুগুণে দশ দুই দুই মানে চার পাঁচে কুড়ি দুই পাঁচ মানে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে করছি তাহলে চার পাঁচে হচ্ছে কুড়ি কুড়ি হলো তাহলে হচ্ছে চার আর পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ সাত দিয়ে করলাম তাহলে আর একটা সাত তাহলে এখানে পাঁচ কটা পাচ্ছি দুটো পাচ্ছি তাহলে বলতে পারি পাঁচ তার স্কোয়ার সাত কটা পাচ্ছি দুটো পাচ্ছি তাহলে বলতে পারি সাত তার স্কোয়ার তাহলে এটাকে পূর্ণগণ হওয়ার জন্য এর সাথে কী করতে হতো এর সাথে একটা পাঁচ গুণ করতে হতো এর সাথে একটা সাত গুণ করতে হতো তাহলে এর সাথে যদি এইটার সাথে যদি একটা পাঁচ গুণ করতাম তাহলে এটা কী হয়ে যেত এটা হয়ে যেত পাঁচ তার কিউব আর এটার সাথে যদি আমরা সাত গুণ করতাম তাহলে কি হয়ে যেত এই জিনিসটা এটা হয়ে যেত সাত তার কিউব তার মানে অ্যাকচুয়ালি আমাকে এই সংখ্যাটাকে পূর্ণ ঘন বানাবার জন্য কত দিয়ে গুণ করতে হচ্ছে একটা এক্সট্রা পাঁচ আর একটা এক্সট্রা সাত দিয়ে গুণ করতে হচ্ছে অর্থাৎ অর্থাৎ টোটাল আমরা কত দিয়ে দিয়ে গুণ গুণ করছি করছি ওকে তাহলে হচ্ছে পাঁচ ইন্টু সাত আমার উত্তর পঁয়ত্রিশ দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো এবার একের দাগের অঙ্কটাতে আসা যাক ছয়ের দাগের একের অঙ্কটা সাত হাজার বলেছে তো সাত হাজারকে আমরা ভেঙে দেখবো চলো সাত হাজারকে যদি ভাঙি সাত দিয়ে থাকলো এখানে এক হাজার ঠিক আছে আবার এটাকে আমরা কি দিয়ে ভাঙতে পারি এটাকে আমরা পাঁচ দিয়ে করতে পারি পাঁচ দিয়ে করলে এখানে থাকছে দুশো থাকছে ঠিক আছে আবার পাঁচ দিয়ে করছি তাহলে এখানে কত থাকছে পাঁচ দিয়ে করলে থাকছে এখানে চল্লিশ আর এখানে যদি পাঁচ দিয়ে করি থাকছে হচ্ছে আট এখানে দুই দিয়ে করলাম তাহলে চার আবার দুই দিয়ে করলাম দুই তার মানে দেখেন দেখো এটাকে দুই তার কিউব এটাকে হচ্ছে পাঁচ তার কিউব তাহলে দেখো আর হচ্ছে সাত তার কিউব তার মানে এই জিনিসটাকে যদি আমরা ভাঙি অ্যাকচুয়ালি আমরা পাচ্ছিটা কি দুই তার কিউব পাচ্ছি পাঁচ তার কিউব পাচ্ছি কিন্তু সাতকে একা পাচ্ছি এই শুধুমাত্র একটা এক্সট্রা সাত রয়ে গেছে বলে আমরা এটা কি বলতে পাচ্ছি না এটা পূর্ণ ঘন বলতে পাচ্ছি না তাহলে এটাকে পূর্ণ ঘন করবার জন্য আমাদেরকে কী জিজ্ঞাসা করেছে যে কোন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে ভাগ তাহলে আমরা এটাকে কি করতে পারি এটাকে যদি আমরা সাত দিয়ে ভাগ করে দিই তাহলে এই সাত আর এই সাত কেটে যাবে গিয়ে কি থাকবে দেখো পাঁচের কিউব থাকছে এই যে কিউব 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 আর আর থাকছে থাকছে কারণ এই এই যাচ্ছে তাহলে যে এটা পাঁচের এবার পূর্ণ ঘন সংখ্যা এসছে এইটা কি সংখ্যা এসছে এইটুকু পূর্ণ ঘনতে এসছে তার মানে এইটা করবার জন্য আমরা এক্সটা কি পেলাম দুই তার কিউব পেলাম পাঁচ তার কিউব পেলাম আর একটা সাত পেলাম তাহলে এই সাতটাকে আমাকে কাটাতে হবে কাটালে দেখো কি থাকছে দুইটার কিউব আর পাঁচটার কিউব থাকছে যেটা হচ্ছে আমাদের পূর্ণ ঘন সংখ্যা তার মানে এটাকে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে ভাগ করতে হবে ওকে তাহলে এই সাত আর এই সাত কেটে যাবে এই সাত আর এই সাত কেটে যাবে ওকে আশা করি এটা বুঝতে পেরেছো এবার নেক্সট এখানে আমরা দু হাজার দুশো বাষট্টি করবো তাহলে টু সিক্স সিক্স টু তাহলে দুই দিয়ে করছি তাহলে এখানে তেরো দুই এক ঠিক আছে এরপরে আমরা কি করতে পারি এটাকে দেখো সরি এখানে একটু ভুল করে ফেলেছি এটা তিন হবে তেরোশো একত্রিশ হবে এবার এটা এগারো দিয়ে যাবে তাহলে এখানে একশো একুশ থাকবে আর একটা এগারো দিয়ে যাবে তাহলে এখানে এগারো থাকবে তাহলে দেখো এইটা করে আমরা পাচ্ছি এগারো তার কিউব পাচ্ছি আর দুই পাচ্ছি ওকে তাহলে দেখো এই দুইটা এক্সট্রা রয়ে গেছে যার জন্য এটা ঘন সংখ্যা হচ্ছে না তাহলে এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করতাম তাহলে এই দুই এই দুই কেটে যেত শুধু কি থাকতো এগারো তার কিউব যেটা হচ্ছে একটা ঘন সংখ্যা মানে পূর্ণ ঘন সংখ্যা হতো তাহলে এটাকে আমাকে এটা এটা এটার জন্য অ্যাকচুয়ালি আমরা কি পেলাম এগারো তার কিউব পেলাম ইন্টু দুই পেলাম তাহলে এটাকে আমাকে ভাগ করতে হবে কত দিয়ে দুই দিয়ে ভাগ করতে হবে ওকে তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করবে আচ্ছা নেক্সট অঙ্কটাতে আসা যাক চার তিন নয় চার তো চার তিন নয় চার করছি তো এবার দেখো এখানে আমরা কি করছি ফোর থ্রি নাইন ফোর সংখ্যাটাকে ভাগ করছি প্রথমে দুই দিয়ে করছি তাহলে দু হাজার একশো সাতানব্বই থাকছে আবার তেরো দিয়ে করছি একশো উনসত্তর থাকছে তাকে তেরো দিয়ে করছি তাহলে তেরো পরে থাকছে তার মানে এখানে কি থাকছে দুই একটা থাকছে আর তেরো তার কিউব থাকছে তার মানে এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিতাম তাহলে এই দুই আর এই দুই কেটে যেত থাকতো তেরোর কিউব তখন এটা কি হতো পূর্ণ ঘন সংখ্যা হতো তার মানে এখানে কি রয়ে গেছে এক্সট্রা এক্সট্রা একটা দুই রয়ে গেছে তাহলে একে কী করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট সংখ্যাটাতে আসা যাক নেক্সট বলছে হচ্ছে চার নম্বরটা বলছে ছ হাজার সাতশো পঞ্চাশ এটাকে করতে হবে ওকে তাহলে দেখো এটাকে যদি আমরা পাঁচ দিয়ে করি পাঁচ দিয়ে করলে আমাদের কত থাকছে এখানে পাঁচ দিয়ে করলে তো পাঁচ দিয়ে করলে এখানে থাকছে তেরোশো পঞ্চাশ তাকে পাঁচ দিয়ে করলাম দুশো সত্তর তাকে তিন দিয়ে করলাম নব্বই তাকে তিন দিয়ে করলাম তিরিশ তাকে তিন দিয়ে করলাম দশ আচ্ছা তাকে পাঁচ দিয়ে করলাম তাহলে দুই পরে থাকছে তার মানে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো পাঁচ আর এখানে একটা পাঁচ মিলে হচ্ছে আমাদের পাঁচ তার কিউব এখানে থাকছে তিনটে তিন তার মানে আমরা লিখতে পারি তিন তার কিউব থাকছে একটা দুই দুই বেচারা একা থাকছে তাহলে এই দুইটাই হলো আমাদের এক্সট্রা সংখ্যা যেটা জন্য এই যে সংখ্যাটা এটা কিউব হচ্ছে না তাহলে এটা কি করতে হবে আমাকে দিয়ে ভাগ করতে হবে করলে এই দুই এই দুই কেটে যাবে তখন দেখো বাকি যে সংখ্যাটা পড়ে থাকবে পাঁচ তার কিউব আর তিন তার কিউব ওটা একটা পূর্ণ ঘন সংখ্যা ওকে তাহলে এটাকে আমাদের কি করতে হবে এইটাকে পূর্ণ ঘন বানানোর জন্য এটাকে করতে হবে যেটা দুই দিয়ে দুই দিয়ে কি করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে ওকে দুই দিয়ে ভাগ আশা করি বুঝতে পেরেছো তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করলে এটা কি হবে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে এবার লাস্ট অঙ্কটাতে আসা যাক অর্থাৎ পাঁচের দাগের অঙ্কটিতে আসা যাক তো পাঁচের দাগের অঙ্কটিতে বলেছে ছশো পঁচাত্তর দিয়েছে এটাকে করতে হবে তাহলে পাঁচ দিয়ে করলে কত থাকছে পাঁচ এক পাঁচ এক সাত মানে হচ্ছে তিন পাঁচে পনেরো দুই পাঁচ মানে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে একে আবার পাঁচ দিয়ে করলে থাকবে পাঁচ দুগুণে দশ আর থাকবে তিন পাঁচ মানে হচ্ছে সাতাশ তাকে তিন দিয়ে করলে নয় তাকে তিন দিয়ে করলে তিন তার মানে এখানে আমাদের কি থাকছে দেখো ভালো করে এখানে থাকছে যে তিন তার কিউব থাকছে আর তার সাথে থাকছে পাঁচ তার স্কোয়ার তাহলে এইটাকে যদি আমরা কি করতে চাই এটাকে যদি ঘন সংখ্যা বানাতে চাই তাহলে এটাকে দেখো এখানে পাঁচের জিনিসটা তাহলে আমাদের পাঁচের স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে এই পাঁচের স্কোয়ার আর এই পাঁচের স্কোয়ার কেটে যাবে শুধু কি থাকবে পাঁচ স্কোয়ার কেটে গিয়ে তিন তার কিউব থাকবে তখন এটা কি হয়ে যাবে এই জিনিসটা পূর্ণ ঘন হয়ে যাবে তাহলে পাঁচের স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ আমাকে কি দিয়ে ভাগ করতে হচ্ছে অর্থাৎ পঁচিশ দিয়ে ভাগ করতে হচ্ছে কারণ পাঁচের স্কোয়ার মানে দুটো পাঁচের গুণ আর পাঁচ পাঁচ গুণ করলে দুটো পাঁচকে গুণ করলে কত হয় পঁচিশ হয় তাহলে আমাদেরকে এটাকে পূর্ণ ঘন বানানোর জন্য কি করতে হচ্ছে পাঁচ স্কোয়ার দিয়ে ভাগ করতে হচ্ছে তাহলে এই পাঁচ স্কোয়ার এই পাঁচ স্কোয়ার কেটে যাবে তিনের কিউব থাকবে যেটা হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা সেই জন্য এটাকে আমরা কি করবো পঁচিশ দিয়ে ভাগ করবো ওকে তাকে অঙ্কটা করছি বলছে যে নিচের পূর্ণ সংখ্যাগুলিকে পূর্ণ ঘন সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল নির্ণয় করি তাহলে ফার্স্টে এই সংখ্যাগুলোকে কি করতে হবে ঘন মূল নির্ণয় করতে হবে আর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সেটা করবার জন্য দেখো ফার্স্টে কি করছি এই যে পাঁচশো বারোটা থাকছে এটাকে দুই দিয়ে করে যাচ্ছি তাহলে দুই দিয়ে যদি এটা করে যাই তাহলে এখানে কত পাবো দুশো ছাপ্পান্ন পাবো আবার দুই দিয়ে করলে কত পাবো দুই দিয়ে করলে একশো আঠাশ পাবো আবার দুই দিয়ে করলে কত পাবো দুই দিয়ে করলে পাবো হচ্ছে সিক্সটি ফোর দুই দিয়ে করলে পাবো হচ্ছে থার্টি টু তাকে দুই দিয়ে করলে পাবো ষোলো তাকে দুই দিয়ে করলে পাবো আট তাকে দুই দিয়ে করলে পাবো চার তাকে দুই দিয়ে করলে পাবো দুই তার মানে এখানে আমরা কি বুঝছি এখানে আমরা বুঝছি হচ্ছে যে কটা দুই রয়েছে এটাকে ভেঙে এটাকে ভেঙে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি নটা দুইয়ের গুণ ওকে তাহলে আমরা এটা লিখতে পারি যে এই তিনটে দুইয়ের জন্য আমরা এরকমভাবে লিখছি দেখো এরকমভাবে দুই গুণ দুই গুণ দুই ঠিক আছে তারপরে আমরা লিখছি দেখো দুই গুণ দুই গুণ দুই তিনটে হলো তিনটে হলো আর এখানে আরও তিনটে হবে দুই গুণ দুই গুণ দুই এবার দেখো কি হচ্ছে ব্যাপারটা এখানে পাঁচশো বারোকে ভেঙে আমরা কি পাচ্ছি দেখো এই তিনটে দুইয়ের জন্য আমরা একটা দুই লিখতে পারি এই তিনটে দুইয়ের জন্য আমরা একটা দুই লিখতে পারি এই তিনটে দুইয়ের জন্য আমরা আর একটা দুই লিখতে পারি তাহলে অ্যাকচুয়ালি আমরা কত পাচ্ছি আট পাচ্ছি উত্তর তার মানে এই যে সংখ্যাটা এটা একটা পূর্ণ ঘন সংখ্যা তো পূর্ণ ঘন সংখ্যাটাকে যদি আমরা ঘনমূল বার করি এখানে এটা কিউব হবে তার মানে এটা যদি পূর্ণ ঘন সংখ্যা থেকে যদি একটা ঘনমূল বার করি তাহলে তিনটের জন্য আমরা কী পাবো একটা পাবো এই তিনটের জন্য একটা পাবো আর এই তিনটের জন্য একটা পাবো এইভাবে আমাদেরকে পরের অঙ্কগুলোকেও করতে হবে যে তিনটের জন্য আমরা একটা করে বার করবো সেটাই হবে আমাদের ঘনমূল আর একটা কথা খেয়াল লাগবে যে ঘনমূল বার করবার সময় এইরকমভাবে একটা রুট দেবো দেওয়ার পরে এইখানে কিন্তু আমাদেরকে একটা তিন লিখতেই হবে ওকে এটা যদি না লেখো কিন্তু নাম্বার কেটে দেবে এইখানে আমাদেরকে একটা তিন লিখতেই হবে ওকে তো এরপরে সতেরোশো আঠাশ করবো চলো তো দেখো এখানে আমরা কি করেছি সতেরশো আঠাশ ছিল সতেরশো আঠাশকে দুই দিয়ে ভাগ করেছি আটশো চৌষট্টি পেয়েছি তাকে আবার দুই দিয়ে করেছি চারশো বত্রিশ তাকে দুই দিয়ে করেছি দুশো ষোলো দুশো ষোলোকে দুই দিয়ে করেছি একশো আট একশো আটকে দুই দিয়ে করেছি চুয়ান্ন চুয়ান্নকে দুই দিয়ে করেছি সাতাশ সাতাশকে তিন দিয়ে করেছি নয় নয়কে তিন দিয়ে তিন তার মানে অ্যাকচুয়ালি আমরা কটা দুই পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় তা দেখো এখানে ছটা তিন লিখেছি এই যে তিনটে আর এই তিনটে মিলে ছটা তিন লিখেছি এখানে এতটা ছটা তিন আর এখানে তিনটে তিন লেখা আছে এই যে তিনটে তিন এবার দেখো এই তিনটে তিনের জন্য একটা এই সরি এই তিনটে দুইয়ের জন্য আমাদের এখানে একটা দুই বেরোবে এই তিনটে জন্য আমাদের এখানে একটা দুই বেরোবে আর এখানে এই যে একটা তিন রয়েছে এটার জন্য আমাদের একটা তিন বেরোবে কেন বেরোবে কারণ এটা ঘনমূল করছি আর এখানে একটা লিখতে হবে কিন্তু তিন কিউবের এই রুটের আগে এখানে একটা তিন লিখতে হবে এটা তোমাদের কিন্তু খেয়াল রাখতেই হবে তাহলে এই তিনটে দুইয়ের জন্য একটা এই তিনটে দুইয়ের জন্য একটা আর এখানে এই তিনটে তিনের জন্য একটা তিন বেরোচ্ছে তাহলে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কত দুই দুগুণে চার আর তিনে বারো হচ্ছে আমাদের সংখ্যাটা বারো হচ্ছে আমাদের ঘন মূল ওকে আর এইভাবে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ আমরা করে যাব ওকে তো এবার নেক্সট অঙ্কটাতে আসা যাক অর্থাৎ তিনের দাগের অঙ্কটাতে তো তিনের দাগের অঙ্কটাতে কি বলেছে তাহলে দেখো এখানে কি করছি ফাইভ এইট থ্রি টু রয়েছে এটাকে দুই দিয়ে করলাম দু হাজার নশো ষোলো তাকে দুই দিয়ে করলাম চোদ্দশো আটান্ন তাকে দুই দিয়ে করলাম সাতশো উনত্রিশ তাকে তিন দিয়ে তিনশো দুশো তেতাল্লিশ আবার তাকে তিন দিয়ে করছি তাহলে পাচ্ছি এইটটি ওয়ান তাকে তিন দিয়ে সাতাশ তাকে তিন দিয়ে নয় তাকে তিন দিয়ে আবার তিন তাহলে অ্যাকচুয়ালি এখানে কটা দুইয়ের গুণ পাচ্ছি তিনটে দুই জন্য এখানে লিখলাম দুই গুণ দুই গুণ দুই আচ্ছা তারপরে আমরা কি করছি তিনটে তিন আবার পাচ্ছি তাহলে আবার লিখছি তিনটে তিন এক দুই তিন তিনটে তিনের গুণ তারপরে আবার কি পাচ্ছি আবার তিনটে তিনের গুণ পাচ্ছি তাহলে এখানে লিখছি এক দুই তিন এবার আমরা কি করবো ঘনমূল বার করতে বলেছে তাহলে আগে একটা রুট নেবো আর ঠিক তার আগে একটা তিন নেব এইটা কিন্তু এই তিনটা কিন্তু তোমাদেরকে মনে করে দিতে হবে তাহলে এই দুটো এই তিনটে দুইয়ের জন্য আমরা এখানে কটা দুই লিখতে পারবো একটা দুই লিখতে পারবো ওকে এই তিনটে তিনের জন্য আমরা এখানে কটা তিন লিখতে পারবো একটা তিন লিখতে পারবো আর এই তিনটে দিনের জন্য আমরা কটা তিন লিখতে পারবো এখানে একটা তিন লিখতে পারবো তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে এটা তিন তিরিখকে নয় আর এখানে দুই মানে নয় দুগুণে আঠেরো তাহলে এই আঠেরো হচ্ছে আমাদের উত্তর ঘনমূল ওকে এবার লাস্ট চারের দাগের অঙ্কটা করব পাঁচের দাগের অঙ্ক আমি করব না পাঁচের দাগেরটা তোমরা নিজেরা করবে ওকে কারণ সব অঙ্ক আমি করব না একটা অঙ্ক তোমাদের জন্য থাক দেখি তোমরা পেরে এটা কমেন্ট সেকশনে জানাতে পারো কিনা ওকে তো দেখো এখানে এক হাজার ছশো পঁচিশ ছিল এই সংখ্যাটাকে পাঁচ দিয়ে করেছি তিন হাজার একশো পঁচিশ পেয়েছি তাকে পাঁচ দিয়ে করেছি ছশো পঁচিশ তাকে পাঁচ দিয়ে করেছি একশো পঁচিশ তাকে পাঁচ দিয়ে করেছি পঁচিশ আর তাকে পাঁচ দিয়ে করেছি তাহলে আর একটা পাঁচ পেয়েছি তার মানে এখানে তিনটে পাঁচ আর এইখানে তিনটে পাঁচ টোটাল কটা পাঁচ পেলাম ছটা পাঁচ পেলাম তাহলে এখানে এরকম একটা রুট দেবো দিয়ে এখানে একটা কিউব দেবো মানে যেহেতু আমরা ঘন মূল বার করছি তাহলে এক দুই আর তিন তিনটে পাঁচ আবার এখানে এক দুই আর এখানে আর একটা তিন তিনটে পাঁচ তাহলে এই তিনটে পাঁচ আর এই তিনটে পাঁচ তার মানে দেখো এই তিনটে পাঁচের জন্য আমরা এখানে লিখতে পারি একটা পাঁচ আর এই তিনটে পাঁচের জন্য আমরা এখানে লিখতে পারি আর একটা পাঁচ তাহলে দুটো পাঁচ মিলে অ্যাকচুয়ালি হচ্ছে পঁচিশ তাহলে এটাই হচ্ছে আমাদের ঘন মূল ওকে আর আগেরটার অঙ্কটার ক্ষেত্রে আমাদের আঠেরো ছিল হচ্ছে ঘনমূল এইভাবে প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে করতে হবে লাস্ট অঙ্কটা তোমরা করে কমেন্ট সেকশানে জানাবে অর্থাৎ পাঁচের দাগের অঙ্কটা তোমরা নিজেরা করবে করে দেখবে তিনটের জন্য একটা বার করবে আবার তিনটের জন্য একটা বার করবে করে কী উত্তর হচ্ছে সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে ওকে বাই